বছরের পর বছর আয় ব্যয়ের হিসেব দেন না বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্বেচ্ছাচারিতা বলছেন শিক্ষাবিদরা। অডিট রিপোর্ট বা অ্যাকাউন্টস, অডিটেড অ্যাকাউন্ট সাবমিট করে নাই 18 বছর 23 বছর 13 বছর। এই হিসেব না দেওয়ার মধ্যে একেবারেই খুব বড় রকমের কর ফাঁকি আমি দিতে পারি সেই ব্যবস্থা, যেটা অন্য ব্যবসায়ীরা করেন, এরাও সেটা করে থাকছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, অবকাঠামোগত উন্নয়নে ব্যয় হয় এই টাকা, খরচের পরে যেটা বেঁচে যায় সেটা ব্যয় হবে ওই ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট বা ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্টের জন্য, তাদের উন্নয়নের জন্য। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়, সঙ্গে আছি আমি মামুন আবদুল্লাহ এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জঙ্গি নেতা মেজবার প্ররোচনায় চট্টগ্রাম থেকে ঢাকায় এসে আত্মঘাতী হয়েছিল নাফিস, যাত্রাবাড়িতেই চলত প্রশিক্ষণ, নিশ্চিত গোয়েন্দারা। রাজধানীর বনানী থেকে এবার নিখোঁজ হলেন শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মচারী, থানায় সাধারণ ডায়েরি। বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজনা বন্ধের অনুরোধ করায় রাজধানীতে মারধরে ষাটোর্ধ্ব বৃদ্ধ নিহত, মেয়ে পুত্র সহ আহত আরো 3। অক্টোবরে পূর্ণ হচ্ছে বরিশাল সিটি মেয়রের মেয়াদকাল, নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগের, মেয়র পদ ধরে রাখার প্রত্যয় বিএনপি। এবং বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও চলছে আম্বয়ান, দেশি বিদেশি লাখো মুসল্লির জমায়েত, কাল আখেরি মোনাজাত। বছরে একবার আয় ব্যয়ের হিসেব জমা দেওয়ার নিয়ম থাকলেও বছরের পর বছর আয় ব্যয়ের হিসেব জমা দেন না বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়, এমনকি প্রতিষ্ঠার পর একবারও জমা দেয়নি হিসাব এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা রয়েছে 7টি। এ বিষয়ে দীর্ঘদিন ধরে ইউজিসির আহ্বান, অনুরোধ বা হুঁশিয়ারি কিছুই কানে তোলেনি বিশ্ববিদ্যালয় মালিকরা। তবে মালিকরা অবকাঠামো খাতে আয় করা টাকা ব্যয় করা হয় দাবি করলেও বিষয়টি অনৈতিক বলে দাবি করেছেন শিক্ষাবিদরা। তাহিয়া রুবায়াত, অপলার রিপোর্ট। এ যেন শুভঙ্করের ফাঁকিকেও হার মানানো, 90 দশকে নামে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা, অথচ এখানে একে অন্যের সাথে পাল্লা দিয়ে চালিয়ে যাচ্ছে বাণিজ্যিক কার্যক্রম। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রতি বছর অবৈধভাবে আয় করে নিচ্ছে কোটি কোটি টাকা। নিয়ম অনুযায়ী আয় করা এই অর্থ শিক্ষা এবং উন্নয়ন খাতে ব্যয় করার কথা, কিন্তু সে অর্থ কোথায় ব্যয় হচ্ছে, কার পকেটে যাচ্ছে, তার কোনো হিসেব নেই। প্রতি বছর একবার করে বিশ্ববিদ্যালয়গুলোর এই হিসেব জমা দেওয়ার কথা নিয়ন্ত্রণকারী সংস্থা ইউজিসির কাছে। শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মাত্র 11টি বিশ্ববিদ্যালয় সব শেষ বছরে এই হিসেব জমা দিয়েছে, বাকিরা পাত্তা দেয়নি ইউজিসির চিঠিকে। শুরু থেকে কখনো এই অডিট রিপোর্ট অ্যাকাউন্টস, অডিটেড অ্যাকাউন্ট সাবমিট করে নাই 18 বছর 23 বছর 13 বছর, কোনো অ্যাকাউন্ট সাবমিট করে নাই। প্রায় 3 দশক আগে প্রতিষ্ঠা হলেও এখন পর্যন্ত একবারও আয় ব্যয়ের হিসেব জমা দেয়নি এমন বিশ্ববিদ্যালয় রয়েছে বেশ কয়েকটি। অনেকে আবার হিসেব জমা দিলেও সেখানে আয় এবং ব্যয়ের ঘর সমান সমান দেখানো, এ ধরনের কর্মকাণ্ডকে চরম স্বেচ্ছাচারিতা বলছেন শিক্ষাবিদরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, অবকাঠামোগত উন্নয়নে ব্যয় হয় এই টাকা। যে সমস্ত ইউনিভার্সিটির খরচের পরে যেটা বেঁচে যায় সেটা ব্যয় হবে ওই ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট বা ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্টের জন্য, তাদের উন্নয়নের জন্য। যতই বলুন যে এরা যুক্তি দিচ্ছেন যে এই টাকাটা তারা অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করছেন, নিশ্চয়ই কেউ কেউ করছেন, কিন্তু অধিকাংশরাই তা করছেন। সম্প্রতি ইউজিসির 43তম বার্ষিক প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক কমিটিতে সরকার নিয়োগকৃত একজন সদস্য রাখার বিষয়ে সুপারিশ করা হয়েছে। এছাড়া আয় ব্যয়ের অডিটের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগ দেয়া সিএ ফার্মকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনে। বছরের পর বছর ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছ থেকে লাগামহীন টাকা আদায় করলেও নিজেদের আয় ব্যয়ের হিসেব জমা দেন না সরকারের কাছে। আর এই হিসেব নেওয়ার দায়িত্ব যাদের, সেই ইউজিসির চিঠি এক যুগেরও বেশি সময় ধরে আমলে নেননি এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও কম নয়। তাই অচিরেই দেশের উচ্চশিক্ষার এই বেসরকারি খাতকে আইনের মধ্যে এনে এর জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাহিয়া রুবাইয়াত, অপলা,
সময় সংবাদ ঢাকা। এবারে বিশ্ব ইস্তেমার খবর। 53তম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। ফজরের নামাজের পর থেকেই টঙ্গীর তুরাগ তীরে চলছে আম্বয়ান। সকাল 9:30 পর্যন্ত আম্বয়ান চলার পর 1 ঘন্টা বিরতি দেওয়া হবে। এরপর খিত্তায় খিত্তায় শুরু হবে বয়ান ও জিকির আসকার। এদিকে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে ইস্তেমার দ্বিতীয় দিনেও বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসছেন ময়দানে। আগামীকাল আখিরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের এই আগমন চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। ইতোমধ্যে দেশ বিদেশের লাখো মুসল্লি জড়ো হয়েছেন ইস্তেমা ময়দানে। দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি ইস্তেমায় অংশ নিচ্ছেন বিভিন্ন দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। শীতে মুসল্লিদের কষ্ট কমাতে 160 একরের মূল ময়দানকে ঢেকে দেওয়া হয়েছে সামিয়ানা দিয়ে। মুসল্লিদের নিরাপত্তায় র‍্যাব ও পুলিশের পক্ষ থেকে জোরদার করা হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কাল আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই পর্ব। এই মুহূর্তে ইস্তেমা স্থলে আছেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, শফিক, আজকেও ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু হয়েছে এবং বয়ান এখনো পর্যন্ত চলছে। আপনি জানেন যে আজকে 53তম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন। আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ইস্তেমার দুই পর্বেরই সমাপ্তি ঘটবে। তো গতকাল থেকে এই দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়েছে। তো আজকে আমরা দেখেছি যে গতকালকেই যে ইস্তেমার যে মূল ময়দানটি রয়েছে 160 একরের মূল প্যান্ডেল, সেটি মুসল্লিদের আগমনে ভরে গিয়েছিল। তো মুসল্লিরা যারা এসেছিলেন তারা এখন পর্যন্ত ইস্তেমা ময়দানে সেখানেই তারা অবস্থান করছেন এবং এখান থেকে আগামীকালকে আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের একটি অংশ তাদের নিজ নিজ বাড়িতে ফেরত যাবেন। আর কিছু মুসল্লি এখান থেকে তাবলিগ জামাতের যে চিল্লা 10 দিন 3 মাস কিংবা 1 বছরের চিল্লা নিয়ে তারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বেন। এবং আপনি জানেন যে এবারের ইস্তেমাতে 16টি করে জেলা অংশ নিচ্ছিল। তো প্রথম পর্বের মতো এই দ্বিতীয় পর্বে 16 জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন এবং তাদের সঙ্গে দেশের বাইরের প্রায় 50টি দেশের 10,000-এর বেশি মুসল্লি এখানে অংশ নিচ্ছেন, এমনটা আমরা ইস্তেমার যারা আয়োজকরা আছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো আজকে ফজরের নামাজের পর থেকে যে বয়ান শুরু হয়েছে সেই বয়ানে মূলত তাবলিগ জামায়াতের গুরুত্ব এবং তাবলিগ জামায়াতের প্রয়োজনীয়তা সেসব বিষয়ে বক্তৃতা করা হচ্ছে, সেসব বিষয়ে বয়ান দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটি শুনেছি, বলা হয়েছে যে তাবলিগ হচ্ছে একটি আরবি শব্দ। তাবলিগ শব্দের অর্থ হচ্ছে দাওয়াত দেওয়া, অর্থাৎ ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, ইসলামের দিকে মানুষকে আহ্বান করা। আর তারা বলছেন যে ইস্তেমা শব্দের অর্থ হচ্ছে সম্মিলন, অর্থাৎ একসঙ্গে সম্মিলিত হওয়া। তো এখানে যেহেতু সারা বিশ্বের মানুষজন এইখানে 3 দিনের জন্য সম্মিলিত হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে বিশ্ব ইস্তেমা। এবং বলা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন পৃথিবীর শেষ রাসূল, শেষ নবী। তো তারপরে পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবেন না, কিন্তু যতদিন পর্যন্ত ইসলাম ধর্ম থাকবে, পৃথিবী থাকবে, ততদিন পর্যন্ত ইসলাম ধর্ম থাকবে। এবং ইসলাম ধর্ম প্রচারের যে কাজ সেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত আছেন তাদেরকেই করে যেতে হবে, তাদের উপরে সেই দায়িত্ব বর্তেছে। বয়ান থেকে বলা হয়েছে যে বিদায় হজের ভাষণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দায়িত্ব হযরত তার যে উম্মতরা আছেন তাদের উপর দিয়ে গেছেন। তো সেই দায়িত্বের কারণে, সেই জিম্মাদারির কারণেই মুসলমানদেরকে ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তবে বলা হচ্ছে যে মুসলমানরা ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেবেন, কিন্তু তার আগে নিজেদের জীবনে ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে, ইসলামের যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো নিজেরা পালন করতে হবে এবং নিজেরা পালন করে তারপরে অন্যদেরকে সে ব্যাপারে বলতে হবে, অন্যদেরকে সেদিকে আহ্বান করতে হবে, তাহলেই যে ইস্তেমা সেটি সার্থক হবে। এবং এখানে বলা হয়েছে যে এখানে প্রতিদিন নামাজের পরে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে যে বয়ান হয়, মুসল্লিরা যখন নিজ নিজ বাড়িতে চলে যাবেন তখন তারা নিজেদের এলাকায় যে মসজিদে নামাজ আদায় করবেন সেই মসজিদে এরকমভাবে যেন প্রত্যেক নামাজের পরে যেন তারা বয়ান করেন, তারা নিজেদের মধ্যে তালিম করেন, সে বিষয়ে যেন গুরুত্ব দেওয়া হয়, সে বিষয়টি এখান থেকে বলা হচ্ছে। বলা হয়েছে যে মুসল্লিরা নিজ নিজ এলাকার মসজিদে হয়তো এখানে যেরকম দীর্ঘ বয়ান হয় সেরকম দীর্ঘ সময় ধরে তারা বয়ান করতে পারবেন না, কিন্তু অল্প সময় করে হলেও যেন প্রতিদিন নিয়ম মাফিক এই কাজটি করা হয় সেটি মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। আর আপনি জানেন যে ইজতেমাকে, এবারের ইজতেমাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে 4 স্তরে নিরাপত্তা দেওয়া হচ্ছে। তো এই দ্বিতীয় পর্বে সে একই রকম নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এবং আপনি জানেন যে মুসল্লিদের জন্য এখানে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে, মুসল্লিদের জন্য অযু গোসলের পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে ইজতেমার দ্বিতীয় দিনটি নিরাপদে এবং নির্বিঘ্নে শুরু হয়েছে এবং আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন হবে এমনটি আয়োজকরা আশা করছেন। তো টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। শফিক, টঙ্গীর তুরাগ তীর থেকে বিশ্ব ইজতেমার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল।
ডন নামে পরিচিত জঙ্গি নেতা মেজবার প্ররোচনায় অষ্টম শ্রেণীর ছাত্র নাফিস আত্মঘাতী হয়েছিল বলে অনেকটা নিশ্চিত হয়েছে গোয়েন্দারা। গত বছরের অক্টোবরে নাফিসকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যায় মেজবা, নিজের যাত্রাবাড়ির বাসায় রেখে দেয় আত্মঘাতী হওয়ার প্রশিক্ষণ। একবার তাকে বিশেষ মিশনেও চট্টগ্রামে পাঠানো হয়, কিন্তু নিহত হবার 15 দিন আগে আরেকটা অভিযান চালাতে তাকে ঢাকায় ফেরত নিয়ে যাওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরের গনি বেকারি এলাকার কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র নাফিসুল ইসলাম গত 6 অক্টোবর হঠাৎ করে বাসা থেকে উধাও হয়ে যায় সে। এই ব্যাপারে তার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে চকবাজার থানায় একটি জিডিও করেন। শেষ পর্যন্ত সে জিডির অনুসন্ধান করতে গিয়ে নগর গোয়েন্দা পুলিশ এবং কাউন্টার টেররিজম ইউনিট পেয়ে যায় জঙ্গি আস্তানা সন্ধান। সদরঘাটের ওই জঙ্গি আস্তানা থেকে আশফাকুর রহমান ও রাকিব নামে দুজন আত্মঘাতী জঙ্গিকে আটক করা গেল, পাওয়া যায়নি নাফিসকে। এর মাঝে গত 12 জানুয়ারি রাজধানী ঢাকার নাকালপাড়ায় র‍্যাবের অভিযানে মারা যায় 3 জঙ্গি। এর একজন 90 জামি নেতা ডন হিসেবে পরিচিত কুমিল্লার মেজবা বলে নিশ্চিত হয়। জানা যায় নিহতদের মধ্যে একজন চট্টগ্রামের স্কুল ছাত্র নাফিস। প্রথম শুরুটা হয়েছে ফেসবুকে, একটু ম্যাচিউর হয়, এরপরে তারা আসলে ফেসবুক ত্যাগ করে। ফেসবুক ত্যাগ করে তারা বিশেষ ধরনের একটা অ্যাপস ইউজ করে। এই অ্যাপসের মাধ্যমেই তারা কমিউনিকেশন ডেভেলপ করে এবং এক পর্যায়ে নাফিসকে তারা মোটিভেট করতে সক্ষম হয়। এদিকে অষ্টম শ্রেণীর ছাত্র নাফিস জঙ্গি সংগঠনে যোগ দিয়ে আত্মঘাতী হওয়ায় কিছুটা শঙ্কার মধ্যে রয়েছে স্কুল কর্তৃপক্ষ। তারাও চেষ্টা করছে নাফিসের আত্মঘাতী হওয়ার কারণ খুঁজে বাকিদের ব্যাপারেও সতর্ক হতে। অনুরোধ করব যারা মা বাবা আছেন, অভিভাবক আছেন, তারা তাদের সন্তানদের প্রতি যত্নবান হবেন। তারা ঠিকমতো স্কুলে আসছে কিনা, বাসায় ফিরছে কিনা, সৎসঙ্গের সাথে মেলামেশা করা কিনা, সেটা অবশ্যই তাদেরকে দেখতে হবে। নিহত নাফিসের পরিচয় শতভাগ নিশ্চিত হতে তার বাবাকে ঢাকায় ডেকে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে তার প্রতিবেশীরও কোনোভাবে মানতে পারছে না নাফিসের এ করুণ পরিণতি। কারোর সাথে কথা বলতো না, আসতো চলে যেত। ও দোকানের কাজ করতো এখানে, ওর বাবার সাথে হেল্প করতো আর কি। তো এই ধরনের এইভাবে হঠাৎ করে যে এরকম হবে আমরা কল্পনা করতে পারিনি। অপরদিকে নাকালপাড়ায় তৃতীয় জঙ্গি জীবন হতে পারে বলে ধারণা করছে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ। কারণ সদরঘাটের জঙ্গি আস্তানায় তারা নাফিসের পাশাপাশি জীবন নামে অপর এক জঙ্গিরও তথ্য পেয়েছিল যে নাফিসের সাথে চট্টগ্রামের আস্তানা ত্যাগ করেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানী বনানী থেকে এবার নিখোঁজ হলেন শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মচারী। পরিবারের দাবি, বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি। এদিকে এই ঘটনায় গত রাতেই পরিবারের পক্ষ থেকে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। রাজধানীর বনানী থেকে নিখোঁজের 2 দিন পার হয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিনের। তিনি বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব। পরিবারের দাবি, বৃহস্পতিবার সকাল 11টায় বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি তিনি। বৃহস্পতিবার দুপুর 2টায় তার স্ত্রীর সাথে শেষ কথা হয় তার। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন দুটিও বন্ধ রয়েছে। 11টার দিকে বের হয়ে গেছে, ও বলল যে আমাকে বনানীর দিকে যাবে, বনানীর থেকে একটা কাজ সেরে তারপর অফিসের উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়ে চলে যাবে। আমার সাথে ওর ফোনে কথা হলো। বেশ কিছুক্ষণ পর ওর অফিস থেকে মানুষ ফোন দিচ্ছে যে আমি ওকে পাওয়া যাচ্ছে না ফোনে, ভাবি আপনি জানেন কিনা। আমিও কন্টিনিউ চেষ্টা করতেছি, পাচ্ছি না। আমি এখন আমার হাজবেন্ডের কোনো খোঁজ পাইনি। ওর কোনো জ্ঞানজাম নাই, শত্রু নাই, কিন্তু ওকে এইভাবে মোবাইল বন্ধে কে বা কারা কোথায় কি, এটা আল্লাহ পাক ছাড়া কেউ বলার ক্ষমতা নাই। নাসিরের ভাইরা জুলহাস জানান, ক্লাব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে কয়েকজনের সাথে নাসিরের বেশ কিছুদিন যাবত দ্বন্দ্ব চলছিল। এখানে আবার একটা ক্লাব সৃষ্টি হয়েছে, ওই ক্লাবে ধরেন উনি ভাইস প্রেসিডেন্ট। আমাকে একদিন বলছিল যে ভাই আমি তো এখানে নানান ঝামেলা টামেলার মধ্যে আছি, এগুলি ভালো লাগে না, আমি আসলে এত এগুলির মধ্যে যেতে চাই না। এসেই এখন হয়তো মানে এখন আমরা ধারণা করতেছি এরকম কি কেউ তাকে ধমক টমক দিল কিনা বা কিছু। এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই পরিবারের পক্ষ থেকে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজনা বন্ধের অনুরোধ করায় রাজধানীর ওয়ারিতে মার ধরে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বৃদ্ধর মেয়ে এবং পুত্রবধূ সহ 3 জন। এ ঘটনায় বর সহ 5 জনকে আটক করেছে পুলিশ।
নিহত নাজমুল হকের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান চলে মধ্যরাত পেরিয়ে। এ সময় বাড়ির অসুস্থ ব্যক্তির কথা জানিয়ে শব্দ কমাতে অনুরোধ করেন তারা। এ নিয়ে কথা কাটাকাটিও হয়। শুক্রবার সকালে বিয়ে বাড়ির লোকজন এসে বাড়ির নিচে মারধর করে ষাটোর্ধ নাজমুল হক, তার মেয়ে, ছেলের বউ ও ছেলেকে। লিফট থেকে নামতে দেয় না, ওখানেই কথাবার্তা আরম্ভ করে। এবার একটু বার হওয়ার পর আমার ভাইয়ের কলার ধরে, হৃদয়, যার বিয়ে হওয়ার কথা, সে আপনার হঠাৎ করে মারামারি করে, বলে তুই একটা বেয়াদব এসব বলে। আমার বাবাকে, চারটা মহিলা, সাথে মিস্টার আলতাফ, আরো অনেক, আপনারা ভিডিও ফুটেজ যদি দেখেন পুরাটা দেখতে পাবেন কি পরিমাণ মারছে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়া নাজমুল হককে হাসপাতালে নিতে চাইলে বাধা দেয়া হয় বলেও অভিযোগ নাজমুল হকের পরিবারের। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার নাজমুল হককে মৃত ঘোষণা করেন। মানুষ কতটা খারাপ, একটা অ্যাপার্টমেন্টের লোক, সবাই মজা দেখে, সিনেমায় দেখেন না, মারামারি করে। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য বিয়ে বাড়ির বর সহ পাঁচজনকে আটক করে ওয়ারী থানা পুলিশ। অ্যাটেম্পট টু মার্ডার এটাতে যাচ্ছে, অলরেডি আমার বাবাকে যেহেতু মেরে ফেলছে, আর আমার বোন প্লাস হচ্ছে আমার ওয়াইফের সাথে যেটা ভিডিও ফুটেজে দেখা গেছে যে মানে তারা অ্যাসল্টেড করেছে, তো নারী নির্যাতনের কেস তো অবশ্যই দেবে। পুলিশ জানায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং ঘটনার সূত্রপাত বিবেচনায় ব্যবস্থা নেওয়া হবে। ভিকটিমের ছেলে এবং মেয়ে যেভাবে আমাদেরকে বলেছে যে তাদের ইন্টেনশন এরকম ছিল, এবং সিসিটিভি ফুটেজ দেখে আমাদেরও মনে হয়েছে যে তারা ইচ্ছাকৃতভাবেই তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করছে। এখন অ্যাসল্ট কতটুকু করছে এটা পোস্টমর্টম ছাড়া তো আমরা বলতে পারবো না। প্রয়োজনে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য অভিযুক্তদেরও খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানায় পুলিশ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। পরিকল্পনার অভাবে অর্থনীতিতে অবদান রাখতে পারছে না পর্যটন খাত, বিনিয়োগ বাড়িয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করলেই পাল্টে যাবে পরিস্থিতি বলছেন বিশ্লেষকরা। চলতি বছরের 23 অক্টোবর পূর্ণ হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়াদের মেয়াদকাল। তাই নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ, আর বিএনপিও আন্দোলনের পাশাপাশি মেয়র পদটি অক্ষুণ্ণ রাখতে প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কর্মকর্তারা বলছেন ভোট কেন্দ্র নির্ধারণের কাজ চূড়ান্ত করার বিষয়টি শেষ পর্যায়ে রয়েছে। মাহমুদুর নবী তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। 2013 সালের 15 জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামাল মেয়র পদে নির্বাচিত হন। তার 5 বছর মেয়াদ পূর্তি হচ্ছে 23 অক্টোবর। তাই পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলো। মহানগর আওয়ামী লীগ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের চাঙ্গা করতে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তৃণমূল থেকে আমরা তালিকা সংগ্রহ করেছি, এটা করার প্রক্রিয়াধীন আছে, এবং মহানগর আওয়ামী লীগ লিখিতভাবে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে মেয়র প্রার্থী হিসেবে সাদেক আব্দুল্লাহর নাম আমরা প্রস্তাব করেছি। এদিকে বিএনপি বলছে আন্দোলনের পাশাপাশি তারাও নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলনরত আছি এবং ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছি। মেয়র প্রার্থী হিসেবে বরিশালে অনেক যোগ্য প্রার্থী আছেন, তা আমাদের দাবি বরিশাল মহানগর থেকে প্রার্থী দিলে বিজয় সুনিশ্চিত হবে। অপরদিকে জেলা নির্বাচন কর্মকর্তা জানান চূড়ান্ত ভোট কেন্দ্র নির্ধারণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সরজমিনে যাচাইয়ের মাধ্যমে আমরা খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করব এবং সকলের মতামতের ভিত্তিতে শুনানির মাধ্যমে চূড়ান্ত প্রকাশ করব। নির্বাচন সুষ্ঠু করতে গত নির্বাচনের বিজয়ী এবং পরাজিত সকল প্রার্থীর মতামত নেওয়া হয়েছে বলে জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। জনপ্রতিনিধি অর্থাৎ নির্বাচিত আর গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, এনাদেরকে নিয়ে পরপর 3 দিন আমরা একটা বৈঠক করেছিলাম, তাদের কাছ থেকে আমরা মূল্যবান মতামত পেয়েছি। আশা করি যে আগামী যে নির্বাচন এটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। আওয়ামী লীগের মেয়র পদে সেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহ, সাইদুর রহমান রিন্টু, জেবুন্নেস আফরোজ, গোলাম আব্বাস চৌধুরী দুলাল, কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম, মাহবুব উদ্দিন বীরবিক্রম এর নাম আলোচিত হচ্ছে। বিএনপিতে আহসান হাবিব কামাল, মজিবুর রহমান সরওয়ার, জিয়াউদ্দিন শিকদার, বিলকিত জাহান শিরিন, এবাইদুল হক চানের নাম আলোচনায় আসছে। ফেরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। নতুন বছরে দিনাজপুর 6 আসনে বইতে শুরু করেছে 11 জাতীয় নির্বাচনের হাওয়া। সংসদীয় এলাকার পাড়ামহল্লা চলছে ভোটের আলোচনা। এই আসনে বিএনপি একবারও জয় না পাওয়ায় একরকম চিন্তাহীন আওয়ামী লীগ। তবে আগামী নির্বাচনে চমক দেখাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। গোলাম নবী দুলালের তথ্য এবং মনজিদ আলম শিমুলের ছবিতে ডেস্ক রিপোর্ট। বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার 23 ইউনিয়ন ও 3টি পৌরসভা নিয়ে গঠিত দিনাজপুর 6 আসন।
এ আসনে 1973 সালে নির্বাচিত হয় আওয়ামী লীগের প্রার্থী। পরের নির্বাচনেও জয় ধরে রাখে দলটি। 1986 সালে ন্যাপ এবং 1988 সালে জয় পায় জাতীয় পার্টি। 1991 এবং 2001 সালে আসনটিতে জয় পায় জামায়াতের প্রার্থী। 1996, 2008 এবং 2014 সালে আসনটি দখলে থাকে আওয়ামী লীগের। জেলার অন্য আসনগুলোর চেয়ে এ আসনের রাজনীতি অনেকটা আলাদা। 10 বারের সংসদ নির্বাচনে এখানে একবারও জিততে পারেনি বিএনপির প্রার্থী। এ কারণে আগামী নির্বাচনেও জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ নেতারা। অবশ্য জোট সঙ্গী জামায়াতের রাজনৈতিক অবস্থান শক্ত হলেও এবার জিততে চায় বিএনপি। যারা তেগী নেতা, প্রবীণ নেতা, যারা উদীয়মান নেতা, তাদের মধ্যে থেকে যদি ভালো একটা একটা প্রার্থীকে বেছে নেন, আমার মনে হয় এখানে ভালো করবেন। আগামী নির্বাচনে অবশ্যই আমরা মনে করি প্রার্থী আমাদের আওয়ামী লীগ এখানে বের হবে। আমরা বিশ্বাস করি আগামী দিনে 2018 সালে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, এখানে বিএনপি উল্লেখযোগ্য ভোটে নির্বাচিত হবে। সাধারণ মানুষের মাঝেও শুরু হয়েছে ভোট ভাবনা, সুষ্ঠু নির্বাচন সহ নানা প্রত্যাশা তাদের। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যারা উন্নয়নে ভূমিকা রাখবে, আমরা এরকম প্রার্থী চাই। সৎ, নির্ভীক এবং এলাকার উন্নয়নের স্বার্থে যে ব্যক্তি কাজ করবে তার পিছনে থাকব। বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনি সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন দিবেন, আমরা জনসাধারণ যেন সুন্দর সুষ্ঠুভাবে আমরা ভোট দিতে পারি। দিনাজপুর 6 আসনে মোট ভোটার প্রায় 4,52,600, যার মধ্যে নারী ও পুরুষ ভোটার সমান। সময় সংবাদ, দিনাজপুর। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর 21 আগস্ট গ্রেনেড হামলাসহ 17 বার হত্যা চেষ্টা করা হয়েছে। তাকে হত্যা করার চেষ্টা অন্ততপক্ষে 17 বার হয়েছে। আপনারা জানেন 21 আগস্ট গ্রেনেড হামলা, আপনারা জানেন কোটালিপাড়ার বোমা, এই সব করে ষড়যন্ত্র করে আল্লাহ যাকে বাঁচায় তাকে কেউ মারতে পারে না ইনশাআল্লাহ। 2015 সালে একজন প্রধান বিচারপতি নিয়োগ দিলাম, তিনি আইসাই এই নাইস দেন আর ওই নাইস দেন। আরে আমি আইনমন্ত্রী, আমি তো আর না তার নাচ আর বন্ধ করতে পারি না। রাজশাহী নগরীতে পথচারী ব্যবহার করতে পারছে না নবনির্মিত ফুটপাত। হকার আর দোকানিদের দখলে খুঁজেই পাওয়া যায় না পায়ে হাঁটার পথ, ফলে নষ্ট হচ্ছে সিটি কর্পোরেশনের 15 কোটি টাকার জিরো সয়েল প্রকল্প। দখল নয়, নির্দিষ্ট চাঁদা দিয়েই ফুটপাতে ব্যবসা করছেন দাবি হকারদের। আগামী নির্বাচনকে সামনে রেখে বড় একটি শক্তির সমর্থনে দখল হচ্ছে ফুটপাত। জনগণকে উদ্বুদ্ধ করে প্রতিহত করার কথা বলছে মেয়র হাবিবুর রহমান পাপ্পুরতোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। বাড়তে থাকা যানবাহনের চাপ ঠেলে পথচারীদের নিরাপদ চলাচলে রাজশাহী নগর জুড়ে তৈরি হচ্ছে আধুনিক ফুটপাত। সিটি কর্পোরেশনের জিরোসয়েল প্রকল্পের আওতায় চোখ জুড়ানোর সাজে নগরীর প্রধান সড়ক সহ গলিপথেও এ সুবিধা পাচ্ছে জনগণ। ধুলামাটি মুক্ত নগরী ও সৌন্দর্য বর্ধনে প্রশস্ত ফুটপাতে ব্যবহার হচ্ছে রং বেরঙের টাইলস, বাস্তবায়িত হচ্ছে নগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। ম্যাটেরিয়ালস গুলা চয়েস করা হয়েছে খুব সুন্দরভাবে, আর সিরামিকের ফুটপাতও আছে। আগামী 10 বছরের মধ্যে রাজশাহী শহরের মূল যে রাস্তা তার প্রতিটার আমাদের ফুটপাত হয়ে যাবে, এটি আমাদের পরিকল্পনা। তবে নগরীর সাহেববাজার, গ্রেটার রোড, লক্ষ্মীপুর এলাকায় ফুটপাতে হকার ব্যবসায়ী দোকানিদের দখল আর টাইলস ভেঙে পানির পথ তৈরি ও নির্মাণ সামগ্রী রাখায় নষ্ট হচ্ছে সদ্য নির্মিত ফুটপাতের মূল্যবান এসব টাইলস, সৃষ্টি হচ্ছে ছোট বড় গর্তের, এতে ব্যাহত হচ্ছে পথচারীদের নিরাপদ চলাচলের সুযোগ। ফুটপাত ঘিরে নিচ্ছে, মানুষের চলাচল অসুবিধা অনেক। অবশ্যই গোটা ফুটপাত পরিষ্কার করতে হবে এবং সাধারণ জনগণের যে ট্যাক্সের টাকা এটা ঠিক জায়গা অনুযায়ী খরচ করতে হবে। তবে নগরীর সাহেববাজার, গ্রেটার রোড, লক্ষ্মীপুর এলাকায় দখল ও ব্যবসার কারণে উন্নত ফুটপাত নষ্ট হচ্ছে এমনটা মানতে নারাজ দখলদাররা। তাদের দাবি, পথচারীদের জায়গা রেখে উঁচু মহলে চাঁদা দিয়েই ঠাঁই হয়েছে এখানে। হ্যাঁ, টাকাটুকু তো অবশ্যই দিতে হয় ভাই, পুলিশদেরকে, তারপরে অন্যান্য লোকদেরকে টাকা দিতে হয়। 4 ফিটিয়া তো, 2 ফিট আমাদেরকে দেওয়া হয় করার জন্য, 2 ফিট ছেড়ে দেওয়া হয়। অবশ্য ফুটপাত দখলে নানান ইন্ধন থাকলেও জনগণকে উদ্বুদ্ধ করে ফুটপাত দখলমুক্ত করা হবে বলে জানালেন মেয়র। বড় শক্তি রয়েছে, সেই শক্তিকে আমরা ভেদ করে আমরা আমাদের সিটি কর্পোরেশনের কর্মকাণ্ডকে আরো শক্তিশালীভাবে প্রয়োগ করার মাধ্যমেই আমরা রাজশাহীর জনগণকে একটা শান্তির জায়গায়
পরিণত করতে চাই। ভারত সরকার ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নগর জুড়ে নির্মাণাধীন 30 কিলোমিটারের আধুনিক ফুটপাতের 75% কাজ শেষ হয়েছে। প্রকল্প শেষ হবে 2018 সালের জানুয়ারিতে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সকালের সময় আরো থাকছে। ত্রিদেশীয় সিরিজে টানা 2 ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ দল। সিরিজের তৃতীয় ও চতুর্থ ওয়ানডের জন্য দল ঘোষণা। কারাগার এখন আর বন্দিশালা নয়, সংশোধনাগার হিসেবে কারাগারকে তৈরি করার লক্ষ্যে কয়েকদিনের কয়েদিদের প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের গৃহস্থালী পণ্য। উদ্দেশ্য, কয়েদিরা মুক্ত হওয়ার পরেও কাজের সাথে যুক্ত থাকতে পারেন। এর ফলে বন্দি পরবর্তী জীবনে তাদের মধ্যে অপরাধ প্রবণতা কমে আসবে বলে মনে করে কারা কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন কারাগারে তৈরি এই সব পণ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পুরো একটি প্যাভিলিয়ন সাজানো হয়েছে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 5 নম্বর মিনি প্যাভিলিয়ন এটি। উপরে বা নিচে সাজানো রয়েছে বাহারি নকশার বিভিন্ন কারুশিল্প, যেখানে বাঁশ, বেত বা পাট দিয়ে তৈরি হয়েছে গৃহস্থালি বিভিন্ন পণ্য। একটু মনোযোগ দিয়ে দেখলেই চোখে পড়বে কতটা নিখুঁত হাতের এসব কাজ। দেশের 68টি কারাগারের বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত সশ্রম বা বিনাশ্রম বন্দীরা নিজ হাতে তৈরি করেছেন এসব পণ্য। কয়েদিদের তৈরি বিভিন্ন হস্তশিল্পের পণ্য নিয়ে এবারই প্রথম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে কারা কর্তৃপক্ষ। উদ্দেশ্য, কারাবন্দীদের কর্মক্ষম জনশক্তিতে পরিণত করা। বন্দীদেরকে যারা সশ্রম ওনাদেরকে ট্রেন আপ করেন এবং আর্থিকভাবে তারা যাতে বেনিফিটেড হয় এটার পাশাপাশি এজন্য বর্তমান সরকার কাজ করছে। সারাদিন যদি একটা মানুষ কাজ ছাড়া থাকে সেটা তার একটা বেশি কষ্টদায়ক জীবনযাপনের মধ্যে পড়ে, আর একটা কাজের মধ্যে থাকা, রুটিন লাইফ লিড করা, এটা তাদের জন্য অনেক ভালো। এখানে প্রতিটি মোড়া পাওয়া যাচ্ছে 600 থেকে 800 টাকায়। একটু আভিজাত্য বজায় রাখতে চাইলে কিনতে পারেন সিংহাসন চেয়ার, দাম পড়বে 2500 থেকে 4500 টাকা। আছে পুতির দানার তৈরি হাত ব্যাগ, ফুলদানি, নকশি কাঁথা থেকে শুরু করে বুটিক বা বাটিকের থ্রি পিসও। কারাগারে তৈরি হওয়ায় ক্রেতাদের মাঝেও বাড়তি আগ্রহ রয়েছে এসব পণ্যে। যারা কারাগারে থাকে তাদের যদি এইভাবে হস্তশিল্পের মাধ্যমে তাদের ট্রেনিং করে কিছু করা হয়, তারা বের হয়ে, জেল থেকে বের হয়ে তারা হয়তো নিজেরা স্বনির্ভর হতে পারবে। কারাগারে সংশোধনের জায়গা, তাদেরকে সংশোধনের পাশাপাশি কাজে ইনভেস্ট, কাজে নিয়োগ করার মাধ্যমে তাদের সময়ও কাটবে, মনেও শান্তি আসবে। অন্ধকার জগৎ থেকে আলোর জগতে তাড়াতাড়ি চলে আসার জন্য তাদের পরিশ্রম করতে হবে। বাণিজ্য মেলার এই মিনি প্যাভিলিয়ন ছাড়াও দেশের প্রতিটি কারাগারের সাথেই প্রদর্শনী কেন্দ্রে সারা বছরই মিলবে কারাবন্দীদের তৈরি সব পণ্য। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু পরিকল্পনার অভাবে দেশের অর্থনীতিতে যথাযথ অবদান রাখতে পারছে না দেশের পর্যটন খাত। পর্যটন শিল্প সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত নীতি সহায়তা সহ সরকারি পৃষ্ঠপোষকতা আর নজরদারি বাড়ালে এই খাতটি হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম হাতিয়ার। নৌপথে ভাসমান পর্যটন মেলায় এসে গতকাল এসব কথা বলেন পর্যটন সংশ্লিষ্টরা। ভাসমান পর্যটন মেলা নিয়ে হাবিবুল ইসলামের বিশেষ রিপোর্ট, ছবি তুলেছেন শফিকুল ইসলাম। শহরে কোলাহল আর শতব্যস্ততায় নগরবাসীর জীবনযাত্রায় যখন নাফিশ্বাস, তখন স্বল্প সময়ের ব্যবধানে যে স্বস্তির পরশ খুঁজে পাওয়া যায় তা অনেকেই হয়তো ভুলে যান। ঢাকার চারপাশ যখন নদীবেষ্টিত, তখন একটু উদ্যোগী এনে দিতে পারে কিছুটা সুখানুভূতি। সেই লক্ষ্যে দেশের 13টি ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় ভাসমান পর্যটন মেলা। রাজধানীর সদরঘাট থেকে লঞ্চে যাত্রা শুরু হয়ে চাঁদপুরের মেঘনা নদীতে দিনভর ভাসমান অবস্থায় চলে এই মেলা। মেলায় দেশি বিদেশি 40টি পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেয়। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও শিশুদের জন্য আয়োজন করা হয় নদী নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দেশের পর্যটনের সম্ভাবনা তুলে ধরতে এমন আয়োজন বলে জানান উদ্যোক্তারা। ফ্লটিং ফেয়ার, যেখানে কি আপনি স্টল সহ এন্টারটেইনমেন্ট সবকিছু পাচ্ছেন। গভর্নমেন্ট কোন আমাদেরকে একটা ফিক্সড টার্মিনাল করে দেয় যেখান থেকে আমরা আসলে আমাদের নৌপথে কয়েক ঘন্টার ব্যবধানে ভিন্ন আমেজ খুঁজে পেয়ে স্বস্তির কথা জানান মেলায় অংশ নেওয়া দর্শনার্থীরা। অনুভূতিটা সবকিছু মিলে আমার কাছে অসাধারণ মনে হয়।
নদী, অনেকগুলো জাহাজ, নৌকা এইসব দেখছি। মেলায় এসে আমার অঙ্কন করতে অনেক ভালো লাগছে। আমি নদী দেখেছি, মেলায় এসে আমি চিত্র অঙ্কন প্রতিযোগিতায় অনেক অংশগ্রহণ করেছি। এদিকে দেশের পর্যটন শিল্প পিছিয়ে থাকার কারণ উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি প্রয়োজন বেশি বেশি প্রচারণা। দ্রুত এ খাতের উন্নয়ন করতে পারলে দেশের অর্থনীতিতে তা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন তারা। কমিউনিকেশনটা আরেকটু স্মুথ হলে, স্পেশালি রোড কমিউনিকেশন, তাহলে কিন্তু আমাদের টুরিস্টরা আরো কমফোর্টেবলি এবং আস্থার সাথে রাস্তায় নামবে। কিছু জায়গা রয়েছে সেখানটা আমার এত বেশি প্রেশার, খানিকটা অব্যবস্থা থেকে যায়, সেটিও আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। এই আয়োজন বাংলাদেশের নৌ তথা পর্যটন শিল্প বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে মত তাদের। বাংলাদেশ পর্যটন শিল্পের একটি অপার সম্ভাবনাময় দেশ হলেও শুধুমাত্র প্রচারণা আর উদ্যোগের অভাবে অনেকটাই অবহেলিত রয়ে গেছে এই খাতটি। তাই এই ব্যতিক্রমধর্মী এই ভাসমান মেলার মধ্য দিয়ে আয়োজকরা জানিয়ে দিতে চান, সকলের সম্মিলিত প্রয়াস থাকলে খুব শিগগিরই হয়তো এই খাতটি আরও দ্রুত আলোর মুখ দেখবে। হাবিবুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়োজনে 32টি দেশের 200টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। বাংলাদেশ থেকে থাকছে চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলামের আঁখি ও তার বন্ধুরা সহ আরও 2টি ছবি। বিস্তারিত সুব্রত আচার্যের প্রতিবেদনে। শুক্রবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদনে নন্দন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্ষুদে অভিনেতা খুশমিত গিল, নূর ইসলাম ও শামিউল আলম। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তথ্য প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন এবং কিশোর একাডেমির চেয়ারপারসন অর্পিতা ঘোষ সহ সংশ্লিষ্টরা। এবারের উৎসবে প্রদর্শিত হবে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলামের নির্মিত আঁখি ও তার বন্ধুরা চলচ্চিত্রটি। এছাড়া আরও জায়গা পেয়েছে নির্মাতা আফজাল হোসেনের ছোট কাকু সিরিজের বকা খেয়ে বগুড়ায় এবং রাজশাহীর রসগোল্লার মতো শিশুতোষ চলচ্চিত্র। সেভেন কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে আমরা পেয়েছি মোর্শেদুল ইসলামের আঁখি ও তার বন্ধুরা, এবং এই ছবিটি দেখানো হবে 25 তারিখে, 25শে জানুয়ারি রবীন্দ্র তীর্থে। শনিবার থেকে টানা 8 দিন দেখা 32 দেশের 200টি শিশুতোষ চলচ্চিত্র। প্রথম দিন অভিভাবকদের নিয়ে শিশু দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এ ভিড় আগামী কয়েকদিন থাকবে বলে আশা আয়োজকদের। খুবই ভালো, এটা বাচ্চারা অনেক কিছু মানে জানতে পারছে, এর থেকে শিখতে পারছে, নতুন আমরা উদ্দীপনা পাই বাচ্চাদেরকে নিয়েও, বাচ্চাদের মধ্যে একটা উদ্দীপনা আছে, আমরাও খুব ভালো এনজয় করি ব্যাপারটাকে। ফিল্ম ফেস্টিভ্যাল মানে আরজিও। 22, 25 এবং 27 জানুয়ারি মোট 3 দিন কলকাতার রবীন্দ্র সদন, রবি তীর্থ এবং অহিন্দ্র মঞ্চে প্রদর্শিত হবে আঁখি ও তার বন্ধুরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। মাদারীপুরে সরস্বতী পূজা উপলক্ষে চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও থাকছে 3 দিনব্যাপী নানা আয়োজন। সময় ঘনিয়ে আসায় শহরের প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে চলছে আলোকসজ্জার কাজ। পাড়া মহল্লা ও অলিগলির বিভিন্ন মন্দিরে দিনরাত কাজ করছেন প্রতিমা শিল্পীরা। এখন চলছে প্রতিমাগুলোতে রং তুলি দিয়ে সাজানোর কাজ। আগামী 22শে জানুয়ারি শিক্ষার্থীদের অঞ্জলির মধ্য দিয়ে শুরু হবে 3 দিনব্যাপী পূজার জমকালো এই আয়োজন। এবার জেলা শহরে 70টিরও বেশি মণ্ডপে চলবে পূজা অর্চনা। বুধবার বিজয় র্যালির মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। এদিকে পূজা নির্বিঘ্ন করতে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। মাদারীপুরের সরস্বতী পূজা আমাদের এক ঐতিহ্যের পূজা। মাদাম আমরা পড়াশোনা করি, তার জন্য আমরা বাড়িতে এই পূজাটা করি। অনেক আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা পূজাটা করি। এক বছর যাবত এই পূজার জন্য অপেক্ষা করে থাকি। আর আমাদের এই মাদারীপুরে সব থেকে বড় পূজা হচ্ছে সরস্বতী পূজা। সাদা পোশাকে পুলিশের পাশাপাশি পোশাকে পুলিশ এবং অন্য ডিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে, এবং আমরা আশা করি এটা ভালোভাবে জড়িত হবে। তারপরেও যদি কোনো ব্যর্থ কেউ ঘটানোর চেষ্টা করে তাহলে তৎক্ষণাৎ মোবাইল কোর্টের মাধ্যমে এবং আমাদের কঠোর নজরদারির মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা হবে। ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ি, শিমুলিয়া এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। ভোরে মাদারীপুরের কাঁঠালবাড়ি, শিমুলিয়া নৌ রুটে ঘন কুয়াশার তীব্রতা বেড়ে যায়। এই সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ছোট বড় শতাধিক গাড়ি নিয়ে মাঝনদীতে আটকা আছে 3টি ফেরি। এছাড়া পারাপারের অপেক্ষায় রয়েছে 300 যানবাহন। এদিকে
একই কারণে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে 6টি ফেরি, এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। বগুড়ায় শিশুদের নিয়ে এক পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসন ও বাবুই নামে শিশু কিশোরদের একটি সংগঠন ডিসি বাংলোতে এই উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে শিশু পরিবার, বুদ্ধি প্রতিবন্ধী, স্কুল ও বাবুই সংগঠনের 150+ শিশু অংশ নেয়। উৎসবে প্রায় 20 রকমের পিঠার সাথে পরিচিত হয় শিশুরা। সকালের সময় শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বছরের পর বছর আয় ব্যয়ের হিসেব দেন না বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। ইউজিসির অনুরোধ হুঁশিয়ারি, কিছুতেই মিলছে না সুফল। জঙ্গি নেতা মেজবার প্ররোচনায় চট্টগ্রাম থেকে ঢাকায় এসে আত্মঘাতী হয়েছিল নাফিস। যাত্রা বাড়িতেই চলত প্রশিক্ষণ, নিশ্চিত গোয়েন্দারা। রাজধানীর বনানী থেকে এবার নিখোঁজ হলেন শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মচারী, থানায় সাধারণ নেই। অক্টোবরে পূর্ণ হচ্ছে বরিশাল সিটি মেয়রের মেয়াদকাল, নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগ, মেয়র পদ ধরে রাখতে প্রত্যয় বিএনপির। এবং বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও চলছে আম্বয়ান, দেশি বিদেশি লাখো মুসল্লির জামায়াত, কাল আখেরি মোনাজাত। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।